হ্যালো বিটিএস আর্মি, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা সবাই হয়তো কয়েকদিন আগের একটি ভাইরাল হওয়া ভিডিও ক্লিপ অবশ্যই দেখে থাকবেন, যেখানে বিটিএস মেম্বার ভি কান্না করছে। আর ওই ভিডিও ক্লিপটা ভির কেটামা ইন দ্য সুপের ট্রিজারের একটি অংশ ছিল। কিন্তু ওই ভিডিও ক্লিপটা ভাইরাল হওয়ার পর অনেকে অনেক গুজব ছড়িয়েছে। কেউ বলেছে ভি অন্য সকল বিটিএস মেম্বারদের বন্ধু মনে করে না, আর তাই তো ভি তার ওগাস পার্টির সামনে কান্না করছে। আবার অনেকে এও বলেছে যে ভি বিটিএস মেম্বারদের মনে করে কান্না করছে। কিন্তু অবশেষে সত্যি জানা গেছে যে ভি সেদিন কেন কান্না করেছিল। তো মাত্রই ভির কেটামা ইন দ্য সুপের একটি এপিসোড রিলিজ হয়েছে, আর সেই এপিসোডে লক্ষ্য করা যায় যখন ওগাস কয়ের সকল সদস্যরা শুয়েছিল, তখন ভি হঠাৎ করে ইমোশনাল হয়ে পড়ে আর সে চাদর মুড়ি দিয়ে কান্না করতে থাকে। তখন ভির বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে তেওয়া তুমি কি কাঁদছ, কিন্তু ভি অস্বীকার করে। আর ভির বন্ধুরা যখন চাদর উঠায় তখন দেখা যায় ভি সত্যি কান্না করছে। তারপর ভির বন্ধুরা তাকে প্রশ্ন করে ভি কেন কান্না করছে, তখন ভি উত্তরে বলে গত এক বছরের কিছু ঘটনার জন্য সে অনুতাপ বোধ করছে। তখন ভির বন্ধু চয়েসুক তাকে কমফর্ট করে এবং বলে সকল মানুষের জীবনই একটি খারাপ বছরের অভিজ্ঞতা ও একটি খারাপ সময় আসে, কিন্তু এসব চিন্তা না করে আমাদের উচিত নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা। আর তারপর চয়েসুক কোরিয়ান ভাষায় একটি ছন্দ বলে এবং তার মানে দাঁড়ায় ঠিক এরকম, বাঘের বছর থেকে ঘোড়ার বছর অনেক ভাগ্যবান, তাই আমার শক্তি পান। আর এই ছন্দের মানে কি আমি নিজেও জানি না, আর তাই কেউ আবার এটা প্রশ্ন করবেন না যে আপু এই ছন্দের মানে কি, কারণ এর উত্তর আমি নিজেও জানি না। কিন্তু এই ঘটনার মাধ্যমে আমরা এটা ধারণা করতে পারি, বিটিএস মেম্বাররা যত বড় সেলিব্রিটি হোক না কেন, তারা সবার সামনে যতই হাসি মুখে থাকুক, তাদের মনেও বিভিন্ন কষ্ট লুকিয়ে রয়েছে, তাদের জীবনেও বিভিন্ন সমস্যা রয়েছে, তারাও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।